সে একটা স্কুলের ওনার নাম হচ্ছে রতন কুমার বড়ুয়া। উনি তার স্কুলে দশম শ্রেণীর ছয়টা ছাত্রীকে হিজাব খুলে তার সাথে অপমান করেছেন। আপনারা নাউজুবিল্লাহ বলবেন না? বাংলাদেশের মতন জায়গায় যেখানে আমরা বলি 93% মুসলমান, কিন্তু আমার সন্দেহ হয়, আমার কাছে মনে হয় 93% মুনাফিক আর 7% মুসলমান আছে, বাকি সব কি হয়ে গেছে? মুনাফিক হয়ে গেছে। আদমশুমারিতে আমাদের নাম আছে মুসলমান, কিন্তু আসলে কি কর্মে আমাদের কোন মুসলমানিত্বের পরিচয় নেই। তা না হলে কোন সাহসে বাংলাদেশের 93% মুসলমান থাকা অবস্থায় এখানে কিভাবে স্কুলের ভিতরে বোরকা পড়তে নিষিদ্ধ করা হয়? কোন সাহসে? কে সাহস জুগিয়েছে? নিশ্চয় আপনার আমার মতন কিছু মুনাফেক মানুষ তাকে লিড দিচ্ছে। তাহলে এতক্ষণে তার জিব্বা টেনে ধরে ছিঁড়ে ফেলা উচিত ছিল। গোপালগঞ্জে একই ঘটনা ঘটেছে, তার দুই দিন পরই তারা কি ক্ষমা চেয়েছে। মিজানুর রহমান একজন চেয়ারম্যান, উনি স্কুলে গিয়ে একই কথা বলেছেন, এমনকি বাচ্চাদের বোরকা খুলেছেন, হিসাব খুলেছেন, তারপরে চুলের যে বেনি ছিল, বেনিতে যে ক্লিপ ছিল সেটা খুলে ফেলেছে এবং বলেছে যে এত সুন্দর চুল তুমি খোলা রেখে আসবা। কি হচ্ছে আমাদের দেশে? আমরা তো সে ভারতের সেই মুস্কানের কথা বলি, এই দেশে সেই মুস্কান বই, ওই দেশ নিয়ে আমরা লাফাই, ওই দেশে হয়েছে কেন, বাংলাদেশে কিভাবে হলো, এ নিয়ে আমরা কয়জন সচেতন কথা বলেন? কতজন সচেতন? সচেতন নাই। তাহলে আমাদের পরেই তো আল্লাহর গজব আসবে না, কোথায় আসবে? হ্যাঁ, কাফেরদের কারণে গজব আসে না, মুশরিকদের কারণে গজব আসে না, গজব আসছে আমাদের মধ্যে মুনাফিক মানে মুসলমানের কারণে। কারণ আল্লাহ তারা জানেন ওরা তো কাফের, ওদের সাথে আল্লাহ তারা কি নাই কোনো সম্পর্ক নাই, সম্পর্ক আছে মুমিনদের সাথে। মুমিন যখন গাদ্দারি করে, মুমিন যখন বেঈমানি করে, তখনই আল্লাহ তাআলা গজব আসতে শুরু করে। সামনে একটা হাজিরি, কথা হয়তো শক্ত হয়ে যাচ্ছে কিন্তু না বলে পারছি না, করার কিছু নাই। ইমান এত পরিমাণে নিচু হয়ে গেছে, ইমানের রেসপন্সটা এত পরিমাণে নিচু হয়ে গেছে, এ কখনো কি জাগ্রত হচ্ছে না? এত কিছু বলার পরেও ইমান জাগ্রত হচ্ছে না, ইমানকে জাগাতে হবে, ইমানকে শক্তিশালী করতে হবে। আর কেমনে হবে? হালাল খাইলে হবে, হারাম খাইলে ইমান জাগবে না। হালাল খাওয়ার অভ্যাস করতে হবে, পরিবারে যারা আছে সবাইকে হালাল খাওয়াইতে হবে, হারাম খাওয়া যাবে না। সম্মানিত হাজিরিন, এরপরে হচ্ছে যে আমরা যে ইউক্রেন আর কি রাশিয়া যে যুদ্ধে লেগেছে, আমরা হয়তো অনেকে খুব আফসোস করছি যে আরে ইউক্রেনের উপর হামলা চালাচ্ছে। আফসোস করার কিছু নাই, আফসোস করার কিছু নাই, কারণ 2003 সালে ইরাকে যখন হামলা চালিয়েছিল তখন এই ইউক্রেন তাদের সৈন্য দিয়ে তারা সহযোগিতা করেছিল। সিরিয়ায় এখনো তাদের সৈন্য বিরাজমান এবং আমাদের মুসলিম বোনদের মাদের বাচ্চাদের উপরে নির্বিচারে গুলি চালাচ্ছে, তাদের হত্যা করছে, ধর্ষণ করছে। আমাদের ওই ইউক্রেন ধ্বংস হয়ে গেল, আমাদের কিছু আসে যায়? এটা ইমানের দাবি। আমাদের মিল্লাত এক হতে পারেন, কুফর মিল্লাত ওয়াহেদ, সমস্ত কুফরি সব ত্যাগ, আর সারা দুনিয়া থেকে তাদের ব্যাপারে কথা বলছে, কিন্তু বছরের পর বছর, বছরের পর বছর সিরিয়া, চেসনিয়া, বসনিয়া, ইরাক, ইরান, এ সমস্ত জায়গায় যেভাবে নির্বিচারে জুলুম চালানো হচ্ছে, এভাবে কিন্তু কোনো কি রাষ্ট্র কথা বলে না। এমনকি আমাদের যারা যারা মুসলিম রাষ্ট্র হিসেবে দাবি করি তারাও কোনো কথা বলে না, সব মুনাফেকের চাদর পরে আছে, একটাও মুসলমানের চাপ না। এই জন্য আমাদের আফসোস করার কিছু নাই, কোনো আফসোস দরকার নাই, দোয়া করেন আল্লাহ তাআলা যেন নিজেরা নিজেরা মরে, এইভাবে যেন প্রত্যেকটা এই শয়তানগুলোর সাথে নিজেরা নিজেরা ধ্বংস হয়ে যায় দুনিয়া থেকে, আল্লাহ তাদের বিদায় করে দেয়। সম্মানিত হাজির, কথা দীর্ঘায়িত করবো না, আমি যে কথাটা বললাম আমাদেরকে এক নম্বরে হালাল খেতে হবে, হালাল খাওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধক হচ্ছে এক নম্বর হচ্ছে সুদ, সুদ বর্জন করতে হবে। সুদ দেই বা সুদ নেই দুইটাই অপরাধ, একটাও করা যাবে না। দুই নম্বর হচ্ছে ঘুষ থেকে আমাকে পরিত্রাণ হতে হবে, আমাকে বাঁচতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে এই সুদ এবং ঘুষ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক এবং আমাদের ইমানিকে শক্তিশালী করার তৌফিক দান করুক। হাযা মা ইনদি ওয়া ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।